আসসালামু আলাইকুম দর্শক, লক্ষ্মীপুর 24-এর হাত দিনের লক্ষ্যর অনুষ্ঠানে আন্নুকু বেকারের স্বাগতম। আন্নুকু লগে আসি আয়ালাউদ্দিন সাজু, আঙ্গু খবর কান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু, আঙ্গুরে ক্যামেরায় সহযোগিতা করছে জুনায়েদ আহমেদ। আজ যে মাঘ মাসের 5 তারিখ, রজব মাসের 6 তারিখ এবং জানুয়ারি মাসের 19 তারিখ শুক্রবার। দর্শক চলেন তলে হুনিয়ায়, গত সপ্তাহে লক্ষ্যুরার মেন মেন খবর কিন কি আছিল। এপ্রিল মাসে শেষ হয়ে যাব লক্ষ্যুরা হাঁস উপজেলার চেয়ারম্যান গো মেয়াদ, শীঘ্রই ঐতিহারে উপজেলা নির্বাচন। স্যার ম্যাডাম গো প্রশিক্ষণ ছাড়াই নতুন শিক্ষা কার্যক্রমে শুরু করে দিছে লক্ষ্যুরার কয়েকশো কিন্ডারগার্টেন স্কুলের লেয়াহড়া। শীতে লক্ষ্যুরায় বাড়ি গেছে ঠান্ডা জনিত রোগ, হাসপাতালে রোগীর মেলা চাপ। লক্ষ্যুরের বাজার কাণ্ড এবার গরিবের লাই, হুরান শীতের কোত্তা কাপড়ের দোয়ান তেমন একটা বয়ে নো। বিভিন্ন নেতা গো শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানও এবার তেমন দেয়া জানো, শীতে মারিয়ে লাইতেছে এবার গরিব মানুষেরে। লক্ষ্যুরে নিজের হ্যাডের খোলা কুবাই মারিয়ে লাইছে নিজের মারে, অস্ত্র ব্যস্ত হয় লক্ষ্যুরে আটক হয়েছে দুগা জোয়ান হোলা। রামগঞ্জে দুই ক্যান ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ব্যসনে জরিমানা করছে ভোক্তা অধিকার। লক্ষ্যুরা তিন আসনের এমপি গোলাম পারুক পিঙ্কুরে সংবর্ধনা দিছে বিআরডিবি লক্ষ্যুরা। রায়ুরে প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন। লক্ষ্যুরে কাঠমিস্ত্রির মারণের মামলায় দুজনের যাবজ্জীবন। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর ওয়েলকেয়ার হাসপাতাল, স্বাস্থ্য সেবা 24 ঘন্টা আমরা লক্ষ্মীপুরবাসীর পাশে আছি এবং থাকব। ওয়েলকেয়ার হাসপাতাল, দক্ষিণ মজুপুর, লক্ষ্মীপুর। এপ্রিল মাসে শেষ হয়ে যাবে লক্ষ্যুরা হাঁস উপজেলার চেয়ারম্যান গো মেয়াদ। লক্ষ্যুরা সদর উপজেলার রামগঞ্জ, রায়ুরা, কমলনগর এবং রামগতি সহ লক্ষ্যুরা জেলার এই হাঁস উপজেলা পরিষদের চেয়ারম্যান গো শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 2019 সালের এপ্রিল মাসের 23 তারিখে। হে অনুসারে এই বছর এপ্রিল মাসের 22 তারিখে এতাগো ব্যাকের মেয়াদ হয়ে যাইব 5 বছর। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হলে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হইব। হে হিসাবে এই হাঁস উপজেলার নির্বাচন গণায় আছে, যে কোনো সময় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে দিতে হারে। 2019 সালের মার্চ মাসের 24 তারিখে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্যুরা হাঁস উপজেলা, লক্ষ্যুরা সদর, রামগঞ্জ, রায়ুরা, কমলনগর এবং রামগতি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে লক্ষ্যুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রহমতুল্লাহ বিপ্লব ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার। রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান দেওয়ান বাচ্চু ও মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার। রায়ুরা উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মারুবিন জাকারিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম। কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউদ্দিন বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা আক্তার। এবং রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরফুদ্দিন আজাদ সোহেল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রশিদ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার জোসনা। স্যার ম্যাডাম গো প্রশিক্ষণ ছাড়াই নতুন শিক্ষা কারিকুলামে খেলা শুরু করে দিয়েছে লক্ষ্যুরার কয়েকশো কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকেরা। লক্ষ্যুরা জেলার হাঁস উপজেলার সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকগণ নতুন কারিকুলামে প্রশিক্ষণ হইলেও জেলার কয়েকশো কিন্ডারগার্টেন স্কুল মাদ্রাসার শিক্ষকগণের কোনো প্রশিক্ষণই দেওয়া ন। এই কারণে নতুন বই আত্মহনের হরে এসব কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রী করে আইলাই বিলাই লেহড়া শুরু করে দিয়েছে শিক্ষকেরা। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন লক্ষ্যুরা জেলার নেতাগত্বে জানান গেছে লক্ষ্যুরায় 200-এরও বেশি কিন্ডারগার্টেন স্কুল আছে, ইয়ার মধ্যে 180খানের মধ্যে 900 লেয়াড়া করানো হয়। এই কিন্ডারগার্টেনে শিক্ষক আছে কম করে 800 জনের মতো, এছাড়া কেউ এই নতুন কারিকুলামের প্রশিক্ষণ হানো। বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্ডারগার্টেন লেভেলে আমাদেরকে একটি নতুন কারিকুলামের ব্যাপারে তোরাবগঞ্জ অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে এই উত্তরাঞ্চলের, কমলনগর উত্তরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হালকা নতুন কারিকুলামের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। উনি ওখানে বলেছেন এরপরে যদি নির্দেশনা আসে তাহলে উনি আমাদেরকে জানাবেন এবং বলবেন যে কবে কখন
কোথায় প্রশিক্ষণ দেওয়া লাগে, তখন আমরা ব্যাপারে সাড়া দেব। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে প্রতিষ্ঠানগুলো চালিয়ে যেতেছি এবং চেষ্টা করতেছি, সরকার থেকে কোনো অনুদান আমরা শুধুমাত্র ভূমির 2011 সালের সরকার একটা বর্তমান সরকারে যে একটা করছে বাধ্যতামূলক ভূমি দেওয়ার জন্য, তারপর থেকে আমরা যে ভূমিগুলো পাইতেছি তারপর থেকে একটা উদ্যোগ গেছে আমাদের ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল, সেটা এখন সেটা আবার কেন যে একটু লেপসে গেছে, আবার এখন নতুন করে আমরা জানতে পারছি যে আমাদের হয়তো 25-26 তারিখ থেকে একটা প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠান শিক্ষকদেরকে ট্রেনিং করানোর জন্য চেষ্টা করবে। আর আমরা প্রত্যেকে আসলে ব্যক্তি উদ্যোগে আমরা বিভিন্নভাবে ট্রেনার আনি, বিভিন্ন খান থেকে আমরা প্রশিক্ষণ লোক আনি, আমাদের টিচারদেরকে আমরা সেভাবে প্রস্তুত করে নিয়ে আমরা ক্লাসগুলো চালানোর জন্য আমরা আমাদের ব্যক্তি উদ্যোগে চেষ্টা করতেছি। যাদের ইন নাম্বার আছে ওই প্রতিষ্ঠানের টিচাররা প্রশিক্ষণ পেয়েছে, 6-7 প্রশিক্ষণের আগে পেয়েছিল, এখন অষ্টম এবং নবম শ্রেণীর যে শিক্ষার যে ট্রেনিংটা ছিল তারা সেটাও পেয়েছে। কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে যাদের ইন নাম্বার নাই, তারা পায় নাই, মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে আমাদের সর্বক্ষণিক যোগাযোগ হচ্ছে, ওনারা বলতেছে যে রিসেন্টলি আমরা এই ট্রেনিংটা পাব। আসলে 1 তারিখ থেকেই পাঠ দান শুরু হয়ে গেছে, যদি আমরা দ্রুত এই প্রশিক্ষণটা পাই, আমাদের টিচাররা পায়, তাহলে অবশ্যই উপকৃত হবে, শিক্ষার্থীরাও উপকৃত হবে। আসলে আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই অনেক মানসম্মত শিক্ষক আছেন, যারা ট্রেনিংটা পেলে নতুন যে শিক্ষাক্রম সেটা সফল হবে এবং সরকার সফল হবে, রাষ্ট্র এবং শিক্ষার্থী শিক্ষক সব। শীতে লক্ষ্যুরায় বাড়ি গেছে ঠান্ডাজনিত রোগ, শৈত্যপ্রবাহ না হইলেও লক্ষ্যুরায় গত সপ্তাহে মেলায় শীত উঠছে, এমনও দিন গেছে সারাদিনে কেউ সূর্যের চেহারাও দেয় না, আবার হাঁজ হইতে না হইতে সারিমির দিকে খোয়া হরি আন্ধার হয়ে যা। এই শীতের দাপটে লক্ষ্যুরার ঘরে ঘরে শীতজনিত রোগ বাড়ি গেছে, হাসপাতালে রোগীর অভাব নাই, দিন মজুরও খেতে খামারও কাম করে খাইনাগ অবস্থা খুব খারাপ, এতারা ছাড়াও খারাপ অবস্থায় আছে বুড়া মানুষও লেদা লেদা হলাইন। লক্ষ্যুরার সদর হাসপাতালেও গুড়ি দেয়া গেছে, লক্ষ্যুরার সদর হাসপাতালে যাই গুড়ি গাড়ি দেওয়ান গেছে, শিশু ওয়ার্ডে 1-1 বেডে 2 জন করে রুগী, এতাকো কারো জ্বর ঠান্ডা আবার কারো সর্দি কাশি নিউমোনিয়া এবং হাঁপানি রোগ, চিকিৎসা নিয়ে কিছু রোগী বালয়ে বাদ দিন গেলেও আবার নতুন করে রুগী আয় হুরি যা হুরা হাসপাতাল। গত কদিনের তাই এই অবস্থায় চলতেছে কই জানাইছেন হাসপাতালের কর্তৃপক্ষ। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আমার হোসেন কইছে রুগীর চাপে আমগরে হিমশিম খাইতে হইতেছে, ঠান্ডার তাই বেকারে একটু সাবধানে থাকতে কইছে, বিশেষ করে লেদা হোলাইন্ডে ও হোলাইনের মা গড়ে। ইয়ান্দি গত কবছর ধরে জেলার বিভিন্ন 8 বাজারও শীতের হুরান কোত্তা কাপড়ের দোয়ান বইল, এবার তেমন বইয়ে ন, জেলার কিছু কিছু জায়গার দোয়ান বইল মানুষের ঠেলে ঠেলা জানা, দামও বেশি আগের মতো, এবার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগও তেমন শীতের পোশাক বিতরণ করতেছে না গরিব ঘুরে, এই কারণে গরিব সাধারণ মানুষে এবার শীতে মরতেছে, গত বছরের শীতের কোত্তা কাপড় দিয়ে কোনো মতে শীত কাটাইতেছে। গত ডিসেম্বর মাসের তাই এই জানুয়ারি পর্যন্ত মেলা শীত হরতেছে, আবহাওয়া অফিস জানাইছে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীত মোটামুটি হরতে থাকব। লক্ষ্যুরায় নিজের হেডের হোলা কোবাই মারি হেলাইছে নিজের মারে, রবিবার রাত সদর উপজেলার দক্ষিণ আমসাদি ইউনিয়নের হোসুম গঙ্গাপুর গ্রামের আব্দুল গনি মিজি বাড়ির কাউসার নেশাটিয়া না দেওয়ানে মা কিরণ বেগমডে দাদি কোবাই মারি হেলাইছে। কিরণ বেগম আব্দুল খায়ের বউ এবং কাউসার হেতাগ বড় হলা। যে এখানে আমার বাড়ির পাশে একটা মানসিক ছেলে, সে আগে থেকে আসলে মানসিক অসুস্থ, সে নেশাগ্রস্ত, এই কারণে তার ইতিমধ্যে এর আগেও 2-4 ঘটনা সে ঘটেছে একদম আমার বাড়ির পাশে। আমাকে একজনের ফোন দেওয়ার সাথে সাথে আমি সাথে সাথে সদর থানা এবং সাংবাদিক যারা আছে সবাইকে অবগত করি বিষয়টা, আর সে এখানে জানতে পারলাম যেটা আর মাকে সে নিজে নিজের হাতে খুন করেছে এবং সে একজন মানসিক রোগী। এটা আসলে আমি এখনো শুনি না, তবে এখানে আসার পরে অনেকে বলছিল এই কথাটা, যে বলছে যে মানসিক রোগী এবং টাকা কথা বলার দরকার নেই, ঠিক আছে, সে নাকি টাকা চেয়েছিল, টাকা না দেওয়ার কারণে হয়তো এই ঘটনা ঘটাতে পারে বলে অনেকে বলছে ধারণা করতে পারে। বাড়ির লোকজনের তাই জানান গেছে নেশাকুর কাউসারের কদিন আগে মাদক নিয়ন্ত্রণ কেন্দ্রে হারানো হয়েছে, হিয়ন্তনিয়া বাইতায়নের হরে বাপ মার লগে হত্যদিন নেশার টিয়ানলাই সিলাসিলি করত। সদর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার কইছে
নেশাগ্রস্ত কাউসারে হেতারা আটক করছে। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।